হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাই মমতা জাক্তার আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে চুমকি ডলার ফুল দিয়ে ছোট বাচ্চাদের জন্য নিজেদের উন্যার জন্য জামার পাড়ের জন্য লেস তৈরি করবেন ছোট বাচ্চার ব্যান্ড কিভাবে তৈরি করবেন নিজের জন্য খোপা কিভাবে তৈরি করবেন আমি যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে লেস তৈরি করছি এই জন্য আমি সাদা ফিতে সাদা ফুল সাদা পুতি নিয়েছি অন্য যে কোনো কোনো কালারের জামার সাথে আপনি এটা লাগাতে পারবেন কিন্তু আপনি যদি পয়লা বৈশাখ ছাড়া অন্য কোনো উপলক্ষে ড্রেস তৈরি করেন তাহলে আপনি যে রঙের ফিতা নিবেন সে রঙের ফুল সে রঙের চুমকি পুতি নিবেন আমি এই ফুলগুলো নিউ মার্কেট থেকে কিনেছি এবং একটু বড় কিনেছি আপনারা যদি চান ছোট কিনতে পারেন এখন ঢাকার বাইরে যারা থাকেন তাদেরকে আমি একটু বলতে পারি যদি এরকম ফুল না পান আপনারা ফুলের স্টিক কিনে একটা একটা করে ফুল ব্যবহার করতে পারেন যেহেতু এই ভিডিওটি আমার পয়লা বৈশাখ উপলক্ষে এই জন্য আমি সাদা ফিতা আর সাদা পুঁতি দিয়ে কাজ করছি আপনার চাইলে সাদা জামাও লাগাতে পারেন অন্য যে কোনো জামা কালারের জামাতে লাগাতে পারেন ছোট বাচ্চাদের জামাও এটা লাগাতে পারেন এভাবে একটা একটা করে পুঁতি বসিয়ে আপনার যতটুকু দরকার হবে ততটুকু আপনার লেস ঘরে বসে বানাতে পারবেন আমি এখানে সাদা ফিতার মধ্যে সাদা ডলার বসে কাজ করছি আপনারা চাইলে অন্য কালারের ফিতার মধ্যে সাদা ডলার বসিয়েও এভাবে লেস তৈরি করতে পারেন ঘরে বসে খুব সহজে এই লেজগুলো তৈরি করা যায় আপনার জামার পারে ওনাতে ছোটো বাচ্চাদের ফ্রগে ফ্রগের কোমরে এই লেজগুলো তৈরি করে লাগাতে পারেন এখানে আমি ব্যান্টের মধ্যে একটা করে ফুল একটা করে পুঁতি বসিয়ে কাজ করছি একটা ফুল নিলাম একটা পুঁতি নিয়ে পুঁতিটাকে নিচে সুতা ঢুকিয়ে আটকে নেব আপনারা চাইলে একটা ফুল দিয়েও করতে পারেন আমি এখানে তিনটা ফুল দিয়ে করেছি এভাবে করে ব্যান্ড তৈরি করবেন এভাবে ঘরে বসে ছোট বাচ্চাদের জন্য নিজেদের জন্য ব্যান্ড তৈরি করে নিতে পারেন এটা আপনিও খোপায় ব্যবহার করতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খোপা তৈরি করবেন আমি এভাবে নেটের কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টাকে যাদের খোপা একটু বড় হয় তারা চাইলে দুই ভাঁজ করে নিতে পারেন যাদের খোপা ছোট তারা এক ভাঁজ নিতে পারেন আমি এখানে দুই ভাঁজ করে নিচ্ছি আমি এভাবে এভাবে করে গোল করে কেটে নিব এখানে গোল করে কেটে নিয়েছি আপনারা চাইলে এক একটা যদি নেন এরকম হবে আর দুইটা নিলে একটু ভারী হবে আমি এখন চার চারপাশটা ফোল্ড করে সেলাই করে নিব যেন আমি ইলাস্টিক ঢুকাতে পারি এভাবে করে আমি ফোল্ড করে সেলাই করব যেন ইলাস্টিক ঢুকাতে পারি আমি এভাবে চারপাশের তাক দিয়ে সেলাই করে নিয়েছি এখন আমি উল্টা পিঠে এভাবে ফুলগুলো বসিয়ে ভিতরে একটা একটা করে পুতি দিয়ে খোপাটা তৈরি করব আমি এখন একটা একটা করে ফুল আর একটা একটা করে পুতি বসাবো আমি এখানে বড় ফুল ব্যবহার করেছি আপনারা চাইলে ছোট ছোট ফুল ব্যবহার করতে পারেন আর ফুলগুলো খুব ঘন করে লাগাবেন যদি আপনার ফুল ফাঁকা ফাঁকা থেকে যায় তাহলে আপনি যখন খোপায় পরবেন তখন মাঝখানে নেটটা দেখা যাবে এই জন্য আপনাকে খুব ঘন ঘন করে ফুল লাগাতে হবে আর চাইলে ফুলগুলো আপনারা আরও ছোট কিনতে পারেন আমি এখানে বড় ফুল ব্যবহার করেছি খোপাটা এখন রেডি এখন চারপাশে শুধু আমাকে ইলাস্টিক লাগিয়ে নিতে হবে আমি এখন টাক দেওয়া জায়গাটাতে ইলাস্টিক ঢুকিয়ে নিচ্ছি যেহেতু এই খোপাটা আমি ঘরে তৈরি করেছি মার্কেটে পাওয়া যাবে না তাই এই খোপাটা পড়লে কেমন দেখা যাবে তার একটা ছবি আমি আপনাদেরকে দেখাবো আমার ইলাস্টিক ঢুকানোর শেষ আমি এখন ঘিট দিয়ে নিব যারা ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম